বাংলাদেশে আসছে নেপালের সস্তা বিদ্যুৎ ভারতীয় ভূখণ্ড ও অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিতে কাঠমান্ডু ও নয়াদিল্লির মধ্যে চুক্তি হয়েছে বৃহস্পতিবার হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহলের দ্বিপাক্ষিক বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা পরে সংবাদ সম্মেলনে কথা জানান এই চুক্তির ফলে এখন ভারতের উপর দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করতে পারবে নেপাল সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বলেন এই চুক্তি বাস্তবায়নে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অঞ্চল উপকৃত হলে সেটাই হয়ে ওঠে প্রকৃত প্রতিবেশীর নীতি নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল বলেন শিগগিরই নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু হবে একুশ সাথে দ্রুত সময়ের মধ্যে ভারত নেপাল ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হবে